পারিবারিক জীবন অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়ায় তিক্ত ও বিষাক্ত। একজনের মন যখন অন্যজন থেকে এমন ভাবে বিমুখ হয়ে যায় যে তাদের শুভ মিলনের আর কোনো সম্ভাবনা থাকে না, ঠিক তখনই বিয়ে বিচ্ছেদের কথা বলা হয়েছে ইসলামে। আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরান হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব তালাক সম্পর্কে মুসলিম আইনের বিধানসভা। সারাদিন অফিস করে এসে আবার কম্পিউটারের সামনে বসলা কেন? রাগ করো না প্লিজ, অল্প সময় কাজ করব। ঠিক আছে, কিন্তু কোন বিষয় নিয়ে কাজ করছো সেটা আমাকে বলতে হবে। শোনো, আমাদের ভিতরে অনেকেই আছে যাদের তালাক সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে এই শব্দটির মিস ইউজ করছে। আমি তাদের উদ্দেশ্যে একটি ভিডিও বানাচ্ছি। না না, এই সকল বিষয় নিয়ে ভিডিও বানানো চলবে না। শোনো, তুমি যেটা ভাবছো সেটা না, আসলে আমাদের সকলেরই এই সকল বিষয় সম্পর্কে প্রচুর জ্ঞান থাকা উচিত। আচ্ছা, কোন স্ত্রী কি তার স্বামীকে তালাক দিতে পারে? হ্যাঁ হ্যাঁ, স্ত্রীও তার স্বামীকে তালাক দিতে পারবে, তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে যে কাবিন নাম্বার 18 নম্বর কলামে যদি স্বামী তার স্ত্রীকে সেই ক্ষমতা অর্পণ করে থাকে, অন্যথায় স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে না। তালাক দিতে গেলে কোথায় যেতে হবে? নিকটস্থ কোনো কাজী অফিসে গিয়ে তালাক দিতে হবে। তালাক কয়ভাবে দেওয়া যেতে পারে? তালাক আসলে দুই ভাবে দেওয়া যায়, মৌখিক ভাবেও তালাক দেওয়া যায়, আবার লিখিত ভাবেও তালাক দেওয়া যায়। মৌখিক ভাবে যদি তুমি তালাক বলো সেক্ষেত্রেও তালাক হয়ে যাবে, আবার যদি তুমি কোনো কাজী অফিসে গিয়ে লিখিত ভাবে তালাকের নোটিশ পাঠাও সেক্ষেত্রেও তালাক হবে। মুখে মুখে তালাক বললেই কি তালাক হয়ে যাবে? হ্যাঁ, মৌখিক ভাবে যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় সেক্ষেত্রে তালাক হবে, তবে সেক্ষেত্রে শর্ত হচ্ছে একবার তালাক বলার পরে 3টি ইদ্দতকালীন সময়, অর্থাৎ 3টি মাসিককালীন সময় পার হতে হবে, তারপরে পুনরায় তালাক বলতে হবে। 3টি মাসিক পার হওয়ার পরে যদি তালাক আবার উচ্চারণ করে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে এবং তাদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটবে এবং তাদের মধ্যে সমস্ত রকম শারীরিক সম্পর্ক অবৈধ হয়ে যাবে। তবে একবার তালাক বলার পরে এই যে ইদ্দতকালীন সময়, এই ইদ্দতকালীন সময়ের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতা হয়ে যায়, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তাহলে তারা পুনরায় আবার স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর জন্য তাদেরকে তাদের নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে না। তালাকের নোটিশ কোথায় পাঠাতে হবে? যে এলাকায় বিবাহ সম্পন্ন হয়েছে সেই এলাকায়, অথবা মেয়ে যে এলাকায় বসবাস করে সেই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অথবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র বরাবর তালাকের নোটিশ পাঠাতে হবে। তালাকের নোটিশ কি নিবন্ধন করতে হবে? হ্যাঁ, তালাকের নোটিশ অবশ্যই নিবন্ধন করতে হবে। কেউ যদি নিয়ম না মেনে তালাক দেয় তাহলে তার কি শাস্তি হবে? তালাকের ক্ষেত্রে যথাযথ নিয়ম পালন না করলে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড কিংবা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শেষ করে শুতে আসো, আমি গেলাম। তালাক সম্পর্কে আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে লাইক এবং কমেন্টস দিতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।